আশা করি যে এনতে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে আসলাম। এমনি আর কি পরীক্ষা তো শেষ, এক্সাম শেষ, তো এখন বই যেগুলো বই যেখানে থাকার রেখে দেয় আর ব্যাগের ভিতরে আর ধরে নেই, এখানে আছে কিছু গাইড, তো এই গাইড গুলো এখানে রাখবো, শুধু বইগুলো ব্যাগের ভিতরে রাখবো, কারণ সবগুলো তো আবার ব্যাগে হবে না, তাই সেটাই করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে থেকেই। তো সকালবেলা থেকে শুরু করতেছি ব্লগটা, তো ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দেন, আর চ্যানেলটাতে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটার ভিতরে আছে কয়েকটা গাইড, এগুলো বের করে রাখি। এই যে হার্ডবোর্ডটা দেখেন ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ এক্সাম শেষ, এখন তার এটা প্রয়োজন নাই, আবার এক্সামের সময় প্রয়োজন হবে। বই যেগুলো আছে সবগুলো ভিতরে রেখে দিই, মাথা পর্যন্ত তো যাই না। এই যে দেখেন গাইড এগুলো ছিল, ওগুলো পুরান, আমার বন্ধুরা এক এক জায়গা থেকে আনছিল সেগুলোই, কারণ টেনে নতুন কোন গাইড এসব কিনা হয়নি। তাছাড়া এই দেখেন আমাদের প্র্যাকটিক্যাল এখনো বাকি আছে, তো সেই জন্য এই যে প্র্যাকটিক্যাল তিনটা দিছে স্কুল থেকে, এগুলো একটা কৃষি শিক্ষা, এইগুলো একটা ক্যারিয়ার, আর হলো শারীরিক শিক্ষা। তো এগুলো কালকে কিনে আনছি গত রাতে গিয়ে, তো এগুলো স্কুলে জমা দিতে হবে, কৃষি শিক্ষা জমা দিতে হবে যেখানে পরীক্ষা দিছি সেই জায়গায়, আর এই দুইটা হলো ধরেন আমাদের স্কুলে। তিনটা এগুলোর দাম এখন 70 টাকা করে, তিনটা 200 টাকার মতো পড়ছে, তো রেখে দেয় এখন, সে এগুলো পরে আস্তে আস্তে করতে হবে, সময়ের এক সপ্তাহের মতো আছে, এক সপ্তাহের ভিতরে গোছানোর শেষ। সকালবেলা এমনিতে তো ভাত খাই না বেশি জানেন, রান্না করে রাখছে খুদের ভাত রান্না করে রাখছে, দেখেন এমনি কাল সন্ধ্যায় এখনো সেটাই আছে, সকালে মনে হয় গরম করছিল, শুধু খুদের ভাত তো আর খাওয়া যায় না এখন, হাতে কি আছে কে জানে, এইখানে মতো কিছু নাই। গ্যাস আছে কিনা, তো একটু হালকা জাল না দিলে তো হয় না, গ্যাস তো মনে হয় তো নাই, তো ধরাইছি আগুন একদম ছোট ছোট, একটু একটু জ্বলতেছে, একটুতে একটু গরম হোক তারপরে খাওয়া যাবে, তা না হলে তো ঠান্ডা জিনিস খাওয়া চলে না। জানিনি আল্লাহর রহমতে সব পরীক্ষা দিলাম, ভালোভাবেই শেষ হলো, দেখা যাক রেজাল্ট তো দিবে 2 মাসের ভিতরে, ধরে নভেম্বরের শেষের দিক দিয়ে দিবে, ডিসেম্বরই হয়তো প্রথম দিক দিয়ে দিতে পারে, ডিসেম্বরের ফার্স্ট উইকে 1 তারিখে বা নভেম্বর 30 তারিখ এরকম সময়, দেখা যাক কবে দেয়।
পরীক্ষা তো দিছে আলহামদুলিল্লাহ, ভালো কিছু হবে এরকম আশা আছে, দেখা যাক কতটা কি আশা পূর্ণ হয়। তারপরে এসএসসি দেখি রেজাল্ট পাওয়ার পরে কলেজেও ভর্তি হব, আর সাথে সাথে কোনো যদি একটা ভালো কোনো জব পাই করার মতো তাহলে সেটাও করব, দেখা যাক আল্লাহ কি কপালে রাখছে। তো এখন তো এখন দুপুরবেলা তো এগুলার এই মাছগুলো রান্না করবো, এখন গোড়া মাছ ছোট ছোট সাথে আছে লেবু পাতা আর এখানে পেঁয়াজ মরিচ, এগুলোই এখন আলু টালু নাই, শুধু এইসব দিয়েই রান্না করবো, চটচড়ি টাইপের আর কি, তবে হালকা হালকা ভিজা এরকম। লেবু পাতাটি গন্ধ আছে, এখানে আমি গান তো গ্রাম সারা গেরান আছে গাছে, তেল ফেলে দিতে বাবা শুরু করে দিলে হইতো না, না এই ইয়ে দাও পাতা সিদ্ধ পড়ছে একটা, দেখেন এখানে বসাই দিছে, এগুলো একটু ছোট ছোট তাই গ্যাস একটু কমই আছে, যেন দুর্বলতা তো আসে নাই, আর এগুলো হলো ওই মাছগুলো একটু বড় আর কি, ওগুলোর থেকে ওগুলো একটু বেশি ছোট, এগুলো রান্না করব অন্য কিছু দিয়ে। আবার এদিকেও দেখেন এই যে সিম আনছে, তো এই সিম দিয়ে ওগুলো রান্না করবো আবার, কয়দিন পরে শীত হোক, হুদা 30 টাকা যাবো 20 টাকা কাটাকুটা পিঠে, দেখেন করলা আনছে, এগুলো আগামীকাল ভাজি করার জন্য বা অন্য কিছু। দেখেন তরকারি হইতেছে, এটা প্রায় এখন একটু আগুন বাড়ছে গ্যাসটা, সেই জন্য প্রায় পথে বলতে পানিটা আরো শুকাইব। লেবু পাতার না রস বের হইতেছে, এই রস মেটে খাবো, লেবু পাতার রস খায়, লেবুর রস খায়। এগুলো সিম আলু, এই দেখেন তরকারি এখন এটা বসাই দিব, ওই তরকারি হয়ে গেছে, এই মাছ দি বানাই দিত, দেখেন ছোট ছোট মাছ এগুলো একটু ভালোই আছে। দেখেন তরকারিতে জুলো দিয়ে দিছিল ডাইরেক্ট, মাছ খাই খাবি
শ্রাবণী মাসের মেথিতে জ্বালা যায়। আপনাদের যেমন পারলাম দেখালাম, অবশ্যই যা রান্না হইতে আছে হইতে হইতে দেখছেন গ্যাসের জন্য এরকম অবস্থা, একটু একটু আসলেও তরকারি দুপুর থেকে রান্না শুরু করলেও চারটে বেজে যায় রান্না করতে হতো, এখন সেটাই বাজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।